সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চিলে। বইটির স্বত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। 30 মার্চ 2024 শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী, সেই উপলক্ষে মির্চির বিশেষ নিবেদন শরদিন্দু 125। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সদাশিব অভিযানের প্রথম গল্প, সদাশিবের আদিকাণ্ড। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, জন্ম 1899 সালের 30শে মার্চ, মৃত্যু 1970-এ। বাংলা সাহিত্যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় একটি বিশিষ্ট নাম, ব্যোমকেশ বক্সীর স্রষ্টা তো বটেই, এছাড়া লিখে গেছেন অজস্র ছোট গল্প, দুর্দান্ত কয়েকটি ঐতিহাসিক উপন্যাস, কিশোরদের জন্য গল্প এবং চিত্রনাট্য। 1951 সালে রাজশেখর বসু তাকে শিবাজিকে নিয়ে একটি গল্প লেখার জন্য অনুরোধ করেন, আর সেই অনুরোধেই শুরু হয় সদাশিবের অভিযান। সদাশিবকে নায়ক করে মোট 5টি গল্প তিনি রচনা করেন, যার মধ্যে প্রথম সদাশিবের আদিকাণ্ড। এই গল্পটি রচনা করেন জ্যৈষ্ঠ 1364 অর্থাৎ ইংরেজি 1957 সালে। সদাশিবের আদিকাণ্ড গল্পটি প্রথম প্রকাশিত হয় মৌচাক পত্রিকায়। এই গল্পটি আমরা নিয়েছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় অমনিবাস চতুর্থ খণ্ডটি থেকে। প্রধান চরিত্রে সদাশিব ও শিবাজি, গল্প পাঠে দীপ ও সদাশিবের ভূমিকায় সমক, গল্পের সূত্রধার মীর। শুরু হচ্ছে সদাশিবের আদিকাণ্ড। সদাশিব গায়ে টিকতে পারল না। একে তো সে বাপ মা মরা ছেলে, মামার বাড়িতে মানুষ, তার উপর গাঁ শুদ্ধ লোক, তার উপর চটা। সবাই বলে, আমরা না খেয়ে খেয়ে শুকিয়ে গেলাম, তোর এমন তেল চিকচিকে চেহারা হলো কি করে? নিশ্চয়ই আমাদের খাবার চুরি করে খাস। সদাশিব কাঁদো কাঁদো হয়ে বলল, কখনো না, কার চুরি করে খেয়েছি তোমরাই বলো। তা অবশ্য কেউ বলতে পারে না, কিন্তু শাসিয়ে দেয়, যেদিন ধরব সেদিন হাড় মাস এক করে দেব। সত্যি গ্রামের অবস্থা ভারী শোচনীয় হয়ে দাঁড়িয়েছে। মহারাষ্ট্র দেশের এক প্রান্তে পশ্চিম ঘাটের খাঁজের মধ্যে ছোট্ট গ্রামটি এতদিন বেশ সুখে স্বাচ্ছন্দ্যে ছিল, কিন্তু কয়েক বছর থেকে এমন উৎপাত আরম্ভ হয়েছে যে বলবার কথা নয়। রাজায় রাজায় যুদ্ধ বেঁধেছে। উত্তর থেকে মোগলরা এসে দৌলতাবাদ মহলে বসেছে, আর দক্ষিণে আছে আদিলশাহী বিজাপুর রাজ্য। দুই পক্ষে ঠোকাঠুকি লেগেছে, যুদ্ধ তো চলছেই, তার উপর দুই পক্ষের সেপাইরা সুবিধে পেলেই গ্রাম লুট করছে। গ্রামবাসী চাষারা সারা বছর পরিশ্রম করে যে দু চার দানা জোয়ার বাজরা তুলছে, তা গ্রামবাসীদের পেটে যাচ্ছে না, বেশিরভাগই সিপাইরা লুট করে নিয়ে যাচ্ছে। কথায় বলে রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগড়ার প্রাঁত যায়। গ্রামের অবস্থা হয়েছে তাই, হাত পেটা খেয়ে গ্রামের লোক কোনো রকমে বেঁচে আছে। উপরন্তু সম্প্রতি আর এক উপসর্গ হয়েছে, শিবাজি নামে এক মারাঠা যুবক একদল ডাকাত জোগাড় করে চারিদিক লুটতরাজ করে বেড়াচ্ছে। গরিব চাষাদের ওপর সে হানা দেয় না, তার নজর রাজা বাদশার ওপর। ভারী ডাকাবুকো লোক, কাউকে ভয় করে না। লোকে বলে শিবাজি নাকি মোগলদের তাড়িয়ে আর বিজাপুরী মুসলমানদের দমন করে মহারাষ্ট্রে হিন্দু রাজ্য স্থাপন করতে চায়। কিন্তু তা কি পারবে শিবাজি? মোগলদের তাড়ানো কি সামান্য ডাকাতের কাজ? মাঝ থেকে দেশের লোকের দুর্দশা বেড়েই যাচ্ছে। কারুর ঘরে অন্ন নেই, সকলের চেহারা কঙ্কালসার, কেবল সদাশিবের চেহারা ওরই মধ্যে একটু শাঁসে জলে। তার বয়স 17 কি 18 বছর, মেটে খাটো কর্মঠ দেহ, চিকন শ্যাম গায়ের বর্ণ, মুখখানি ভালো মানুষের মতো,
আচার আচরণও শান্তশিষ্ট, কিন্তু গাঁয়ের সবাই তার শত্রু। সবাই ভাবে ছোঁড়া কোথা থেকে বেশি খাবার পায়। তার মামা সখারাম কিপটে মানুষ, সে নিজে না খেয়ে ভাগ্নিকে বেশি খেতে দেবে এ কথা বিশ্বাস করা যায় না। সবাই সদাশিবের ওপর নজর রাখে, কিন্তু কেউ কিছু ধরতে পারে না, তাদের খালি রাগ হয়। তারা জানে না গ্রামে সদাশিবের একটি বন্ধু আছে যে নিজে সিকিপেটা খেয়ে নিজের খাবারের ভাগ সদাশিবকে দেয়। গায়ে কেবল ওই একটি মানুষ সদাশিবকে ভালোবাসে। একদিন গ্রীষ্মের বিকেলবেলা সদাশিবের মামা সখারাম বললেন, বাবা সদাশিব, তোমাকে আর আমি খেতে দিতে পারছি না, এবার তুমি নিজের রাস্তা দেখো। গায়ের বারোয়ারি বটতলায় পাঁচজন মাতব্বর উপস্থিত ছিলেন। তাঁদের সামনেই সখারাম কথাটি তুললেন, বোধহয় মাতব্বরদের সঙ্গে আগেই শলা পরামর্শ করে রেখেছিলেন। সদাশিব হাঁ করে মামার মুখের পানে চেয়ে রইল। শেষে বলল, তুমি খেতে না দিলে আমি খাবো কি? গায়ের বুড়ো বিঠল পাটিল বলল, তুমি জোয়ান হয়েছ, নিজে পরিশ্রম করে রোজগার করে খাবে, মামা তোমাকে কতদিন খাওয়াবে? সদাশিব বলল, আমি পরিশ্রম করতে সর্বদাই প্রস্তুত, তোমরা আমায় কাজ দাও। মোড়ল হাত উল্টে বললেন, কাজ কোথায়, দেখছো না আমরা সবাই হাত গুটিয়ে বসে আছি, কার জন্য চাষবাস করব, সিপাহীদের জন্য? সদাশিব বলল, তবে আমি কি করব বলে দাও। বিঠল পাটিল খিঁচিয়ে উঠলেন, তা আমরা কি জানি, তোমাকে গায়ের কেউ চায় না, তুমি কালই যেখানে ইচ্ছে চলে যাও, যাও যাও। সদাশিব ছলছল চোখে সকলের পানে তাকাতে লাগল, বলল, আমি কোথায় যাব, আমি যে কখনো গায়ের বাইরে যাইনি। একজন মাতব্বর বললেন, যাবার ভাবনা কি, মোগলদের দলে ভিড়ে পড়ো গিয়ে, তুমি তো আমাদের মতো রোগা পটকা নও, বেশ মোটা তাজা আছো, মোগলরা লুফে নেবে। আর একজন বললেন, চাইলে বিজাপুরদের দলও যোগ দিতে পারো, সবচেয়ে ভালো হয় তুমি শিবাজির ডাকাতের দলে জুটে যাও, তোমার চুরি করার অভ্যেস আছে, ডাকাতের দলে খুব কদর হবে। যাও যাও। সদাশিব আরো কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল, তারপর আস্তে আস্তে গিয়ে নদীর কিনারে বসল। গ্রামের প্রান্তে ছোট্ট পাহাড়ি নদী, গ্রীষ্মের তাপে প্রায় শুকিয়ে এসেছে, তীরে ঝোপঝাড় জঙ্গল, একটি পনস গাছ নির্ঝুমভাবে দাঁড়িয়ে আছে, গাছে একটিও ফল নেই, ইঁচড় অবস্থাতেই গায়ে লোক পেড়ে নিয়ে গেছে। সদাশিব তার একটা নিচু ডালে উঠে বসে গুণিতে ঠেস দিয়ে ভাবতে লাগল। সদাশিব অনেকক্ষণ বসে ভাবল, কিন্তু কোনো কুল কিনারা করতে পারল না। এদিকে সন্ধে হয়ে আসছে, সদাশিব তখন ডাল থেকে নেমে নদীর তীর থেকে দুটি নুড়ি কুড়িয়ে আনল। নুড়ি দুটি পনস গাছের ডালের ওপর রেখে গায়ে ফিরে চলল। দুটি নুড়ির সংকেত কেবল একজন বুঝবে। দুই প্রহর রাতে এখানে এসো, দেখা হবে। ফিরে যেতে যেতে সদাশিব দেখল গায়ে ঝিবৌরা নদীতে জল নিতে আসছে। সে তাদের এড়িয়ে অন্যদিক দিয়ে গ্রামে ফিরে গেল। পাহাড়ের উপত্যকায় রাত্রি আসে তাড়াতাড়ি। সদাশিব ফিরে এসে মামির দেওয়া আধখানা শুকরো বাজরার রুটি খেয়ে বাইরের দাওয়ায় শুয়ে ঘুমিয়ে পড়ল। তার ঘুম ভাঙল রাত দুপুরে। পূব আকাশে কৃষ্ণপক্ষের চাঁদ উঠি উঠি করছে। সদাশিব নিঃশব্দে উঠে ছায়ার মতো নদীর পানে চলল। পনস গাছের তলায় অন্ধকার, কিন্তু সদাশিব অন্ধকারে দেখতে পায়।
সে দেখল গাছের নিচু ডালে ঠেস দিয়ে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। গায়ের মোড়ল বিঠল পাটিলের মেয়ে কুমকুম। সদাশিব তার পাশে গিয়ে গাছের ডালে ঠেস দিয়ে দাঁড়াল। কুমকুমের বয়স যদিও 13-14 বছর, তাকে দেখলে মনে হয় 9-10 বছরের মেয়ে। ছোটখাটো শরীরটিতে কিন্তু বেশ সৌষ্ঠব আছে, বেশি কথা কয় না, কিন্তু ভারী বুদ্ধিমতী। এতটুকু মেয়ের যে এত বুদ্ধি থাকতে পারে তা কেউ ভাবতেও পারে না। ফিসফিস করে কথা হলো। সদাশিব বলল, কুমকু সব খবর জানিস তো? কুমকু বলল, জানি, এই নাও খাও। বলে হাতের খাবার সদাশিবের মুখের কাছে ধরল। সদাশিব খাবারে কামড় দিয়ে দেখল, পুরনপুরি। অনেক দিন সে পুরনপুরি খায়নি, মনের সুখে চিবোতে লাগল। এবার আমি চলে যাব, তুই পেট ভরে খেতে পাবি। সিগি পেটা খেয়ে খেয়ে তোর বার বৃদ্ধি কমে গেছে। কুমকু বলল, আহা ভারী জানো তুমি, সিকি টুকরো রুটি খেয়েই আমার পেট ভরে যায়, বাকি রুটি কি ফেলে দেব? তাই তোমার জন্য রেখে দিই। এতক্ষণে চাঁদ একটু উঁচুতে উঠেছে, গাছের পাতার ভেতর দিয়ে ঠান্ডা জ্যোৎস্না তাদের মুখে পড়েছে। সদাশিব বলল, আমি চলে গেলে কি করবি? কুমকু এই কথার জবাব দিল না, বলল, সকালেই চলে যাবে? হ্যাঁ, তোর বাবা গায়ের পাটিল, সে চলে যেতে বলেছে, যদি না যাই মেরে তাড়াবে। ভাবছি সকাল হওয়ার আগেই চলে যাব। কোথায় যাবে? তো জানি না, কেউ বলে মোগলের দলে যাও, কেউ বলে বিজাপুরীদের দলে যাও, তুই কি বলিস? আমি বলি তুমি পুনায় যাও, শিবাজির দলে যোগ দাও। শিবাজিকে লোকে ডাকাত বলে, কিন্তু তিনি সত্যি ডাকাত নয়। তিনি বিদেশি শত্রুদের দেশ থেকে তাড়াবার জন্য লড়ছেন। তিনি যখন রাজা হয়ে বসবেন তখন দেশের সুখ শান্তি সব ফিরে আসবে। তুই ঠিক বলেছিস কুমকু, আমি শিবাজির দলে যোগ দেব। মোগল আর বিজাপুরীদের জ্বালায় পেট ভরে খেতে পারি না, ওদের দেশ থেকে তাড়াব। পুরনপুরি খাওয়া শেষ হয়েছিল। কুমকু সদাশিবের হাতে একটি থলি দিয়ে বলল, এটা নাও, পথে কাজে লাগবে। থলিতে কি আছে সদাশিব জিজ্ঞেস করল না, থলিটা কাঁধে ফেলে কুমকুর কাঁধে হাত রেখে বলল, কুমকু এবার তবে যাই, আবার দেখা হবে। এসো, আবার দেখা হবে। কুমকু দাঁড়িয়ে রইল, সদাশিব বেরিয়ে পড়ল। সে আর ঘরে ফিরে যাবে না, সোজা পুনার দিকে যাত্রা করবে। আকাশে চাঁদ আছে, এই বেলা বেরিয়ে পড়াই ভালো। কিন্তু পুনার দিকে যেতে হলে গ্রামের ভেতর দিয়েই যেতে হবে। সদাশিব গ্রামের ভেতর দিয়ে চলল। মরা জ্যোৎস্নায় অষাঢ় গ্রামটিও যেন মরে গেছে। সদাশিব একটা নিঃশ্বাস ফেলল, তার চোখ ছলছল করতে লাগল। কুমকুর বাড়ির পাশ দিয়ে যেতে যেতে সদাশিব দেখল, বিঠল পাটিলের ঘোড়াটা বাড়ির সামনের মাঠে বাঁধা রয়েছে। ঘোড়াটার চেহারা দেখে দুঃখ হয়, হাড় জিরজির করছে। যে গায়ে মানুষই পেট ভরে খেতে পায় না, সে গায়ে ঘোড়াকে কে খেতে দেবে? গ্রীষ্মকালে বনের ঘাসও শুকিয়ে গেছে। ঘোড়াটার পানে চেয়ে চেয়ে সদাশিবের মনে ভারী কষ্ট হল। আহা, ঘোড়াটা বোধ হয় বাঁচবে না, না খেতে পেয়েই মরে যাবে। এমন একটা জন্তু না খেতে পেয়ে মরে যাবে, তার চেয়ে। সদাশিব একবার সতর্কভাবে চারিদিকে তাকাল। নিঃশব্দ নিশুতি গ্রাম, কোথাও কোনো সাড়া নেই। সে পা টিপে টিপে ঘোড়ার কাছে গেল, তার গলার রশি খুলে
মুখে লাগাম বসালো। আস্তে 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 বাবা। তারপর লাগাম ধরে ঘোড়াটাকে গ্রামের বাইরে নিয়ে চলল। গ্রামের বাইরে গিয়ে সদাশিব ঘোড়ার পিঠে চড়ে বসল। তারপর পুনার দিকে মুখ করে ঘোড়া চালিয়ে দিল। গ্রাম থেকে পুনায় যাওয়ার কোনো সড়ক নেই, পাহাড় জঙ্গল ভেদ করে যেতে হয়। তবে পুনা শহরটা কোন দিকে তা মোটামুটি সদাশিবের জানা ছিল, সে সেই দিকেই চলল। পাহাড়ের গুহায় জঙ্গলে অনেক হিংস্র জন্তু জানোয়ার আছে, দলবদ্ধ শেয়াল, দলবদ্ধ নেকড়ে, বুনো কুকুর, তরস, তরক্ষু বা হায়নাকে এদেশের তরস বলে। কিন্তু সদাশিবের বরাত ভালো, সে জন্তু জানোয়ারের পাল্লায় পড়ল না। জানোয়ারেরা বোধ হয় অন্যদিকে শিকারে বেরিয়েছে। ক্রমে সকাল হল, চাঁদও ফ্যাকাশে হয়ে মিলিয়ে গেল, সূর্য উঠল। পাহাড়ি অঞ্চলে গ্রীষ্মকালেও রাত্রিবেলা ঠান্ডা থাকে, দিনে গরম। সূর্য যত উঁচুতে ওঠে গরম তত বাড়তে থাকে। সদাশিবের ঘোড়াটা অনাহারে শীর্ণ, তবু সে পাহাড়ি ঘোড়া। সদাশিবকে পিঠে নিয়ে পাহাড় ভেঙে চলেছে, কখনো চড়াই কখনো উতরাই, একের পর এক ঘাট আর উপত্যকা। দেখলে মনে হয় সমুদ্রের উত্তাল ঢেউ হঠাৎ জমাট বেঁধে পাথর হয়ে গেছে। কোথাও জনমানব নেই, গ্রামের চিহ্ন নেই। একবার উপত্যকায় নেমে সদাশিব দেখল ছোট উপত্যকার এক কোণে ঝর্ণার জল জমেছে, গ্রীষ্মের তাপে একেবারে শুকিয়ে যায়নি। ঘোড়াটাও দেখতে পেয়েছিল, সে বলগার ইঙ্গিত পাওয়ার আগেই সেই দিকে ছুটল। ছোট ডোবার মতো জলাশয়, তাকে ঘিরে সবুজ ঘাসের পাড়। সদাশিব ঘোড়া ছেড়ে দিয়ে অঞ্জলি ভরে জল খেল। ঘোড়াটাও চৌ চৌ করে খুব খানিকটা জল খেয়ে নিয়ে কচি ঘাস খেতে লাগল। কিছু দূরে একটা পাথরের চাই উঁচু হয়ে একটু ছায়া করেছিল, সদাশিব সেই ছায়া গিয়ে বসল। কুঙ্কু থলিতে কি দিয়েছে এখনো দেখা হয়নি। থলিতে বেশি কিছু নেই, কয়েক মুঠো ভুট্টার দানা, মোটা মোটা দুটো বাজরার রুটি আর একটি বজ্রের মতো কঠিন মুগের নাড়ু। সদাশিব খাবার জিনিসগুলি স্নেহ ভরে দেখে ভাবল, কুঙ্কু যা খাবার দিয়েছে তাতে একদিন কেন, দুদিন চলে যাবে। সে কল্পনার চোখে দেখতে লাগল গ্রামে এতক্ষণ কি হচ্ছে। পাটিলের ঘোড়া অদৃশ্য হওয়ায় নিশ্চয়ই খুব হইচই পড়ে গেছে। সদাশিবের মুখে হাসি ফুটল। সে এক মুঠো ভুট্টার দানা খেয়ে আবার পেট ভরে জল খেল, তারপর ঘোড়ায় চড়ে আবার চলল। ঘোড়াটাও ইতিমধ্যে বেশ খানিকটা ঘাস খেয়ে নিয়েছে। দুপুরবেলা সদাশিব এক পাহাড়ের ডগায় উঠে ঘোড়া দাঁড় করাল। চারিদিকে চেয়ে দেখল সূর্যের খর তাপে আকাশ বাতাস যেন ঝিমিয়ে পড়েছে। দূরে অনেকগুলো পাহাড়ের ওপারে একটি দুর্গের চূড়া দেখা যাচ্ছে, কোন দুর্গ বলা যায় না। মহারাষ্ট্র দেশের পাহাড় পর্বতের খাঁজে খাঁজে কত দুর্গ আছে, কোনোটা বিজাপুরীদের দখলে, কোনোটা মোগলদের দখলে, আবার কোনোটা শিবাজি ছলে বলে দখল করে নিয়েছেন। ওই দুর্গটা কার দখলে তা না জেনে ওদিকে যাওয়া নিরাপদ নয়। তাছাড়া ওখানে যেতে হলে কোন পথে কত পাহাড় ঘুরে যেতে হবে তা কে জানে।
তার চেয়ে নাকের সোজা চলাই ভালো। সারাদিন সদাশিব চলল, খিদে পেলে ঘোড়ার পিঠে বসে বসেই কিছু খেয়ে নেয়। অবশেষে সূর্য যখন অস্ত যাচ্ছে এমন সময় সে একটা নতুন উপত্যকায় পৌঁছল। বেশ বড় উপত্যকা, অনেক গাছপালা, মাঝখান দিয়ে একটা সরু নদী বয়ে গেছে। সদাশিব ভাবল পুনার কাছাকাছি পৌঁছে গেছি, হয়তো মানুষের দেখা পাব, যদি নাও পাই এখানে রাত কাটানো শক্ত হবে না, অনেক বড় বড় গাছ আছে। উপত্যকায় নেমে এসে সদাশিব কিন্তু জনমানুষ দেখতে পেল না। আগে এখানে গ্রাম ছিল, এখনো নদীর পাড়ে ছাইয়ের একটা চক্র তারই সাক্ষী দিচ্ছে। গ্রামবাসীরা শত্রুর আক্রমণে মরেছে, যারা পেরেছে পালিয়েছে, শত্রু গ্রাম লুট করে ঘরে আগুন লাগিয়ে দিয়ে চলে গেছে। নদীর পার থেকে জলের ধারে গিয়ে সদাশিব ঘোড়া থেকে নামল। ঘোড়ার লাগাম খুলে সামনের পা ছেঁদে দিয়ে ছেড়ে দিল। নদীর ধারে কচি ঘাস আছে, ঘোড়া তাই খাবে, কিন্তু বেশি দূর পালাতে পারবে না। তারপর সে জলের ধারে পাথরের ওপর বসে পেট ভরে খাবার খেল। থলি প্রায় খালি হয়ে গেল, শুধু মুগের নাড়ুটা সে কালকের জন্য রেখে দিল। কাল লোকালয়ে পৌঁছতে পারবে কি না বলা যায় না, কিছু রসদ থাকা ভালো। খাওয়া শেষ করে সদাশিব গাছ খুঁজতে বেরোল। রাত্রে মাটিতে শোয়া চলবে না, নেকড়ে তরস আছে, গাছে উঠে রাত কাটানোই সবচেয়ে নিরাপদ। নদী থেকে খানিকটা দূরে একটা প্রকাণ্ড গাছ রয়েছে, বুনো জাম গাছ। গাছের ডালে ডালে থোকা থোকা কালো ফল ঝুলছে, গাছের তলায় ঝরে পড়া পাকা জাম বিছিয়ে আছে। সদাশিব দেখল এই গাছটাই উপত্যকার মধ্যে সবচেয়ে বড়, এত বড় গাছ আর একটাও নেই। সদাশিব আর দ্বিধা করল না, সে গাছে উঠে পড়ল। মাটি থেকে 15 হাত উঁচুতে একটা জুৎসুই ডালে বসে অন্য একটা ডাল ভালো করে জড়িয়ে নিয়ে সে চোখ বুঝল। দিনের আলো ফুরিয়ে আসছে, সদাশিবের শরীরে সারা দিনের ক্লান্তি, অল্পক্ষণের মধ্যেই সে ঘুমিয়ে পড়ল। হঠাৎ ঘুম ভেঙে গেল। মানুষের গলার আওয়াজ। সদাশিব চোখ খুলে দেখল আকাশে চাঁদ উঠেছে। নিচের দিকে তাকিয়ে দেখল দুজন লোক গাছতলায় দাঁড়িয়ে আছে। তাদের মুখ চোখ কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু তাদের সাজ পোশাক সৈনিকের মতো, হাতে বল্লম। সদাশিব চুপ করে শুনতে লাগল তাদের কথা। একজন বলল, এসো মিয়া, এই এই গাছতলায় পোঁতা যাক। দ্বিতীয় ব্যক্তি বলল, আরে এই গাছের তলায় গেল, অন্য গাছ কি দোষ করেছে? আরে বুঝলে না, এই গাছটা এখানকার সবচেয়ে বড় গাছ, পরে যখন আমরা মাল উদ্ধার করতে আসবো তখন খুঁজে বেড়াতে হবে না, জানা থাকবে যে গাছটা সবচেয়ে বড় তার তলাতেই মাল পোঁতা আছে। আচ্ছা তা বটে, বেশ তাহলে এখানেই গর্ত করা যাক। দুজনে বল্লমের ফলা দিয়ে মাটি খুঁড়তে লাগলো। তারা মারাঠি ভাষায় কথা বলছিল, তাই সদাশিব বুঝল ওরা মোগল নয়, বিজাপুরি দলের মুসলমান সেপাই। তারা মাটি খুঁড়তে খুঁড়তে কথাবার্তা বলতে লাগল। মাটি খোঁড়া তো নয়, পাথুরে মাটি সহজে খোঁড়া যায় না, একজন ক্লান্ত হয় তো অন্যজন খোঁড়ে। সদাশিব গাছের উপর বসে তাদের কথা শুনতে শুনতে ব্যাপারটা আন্দাজ করে নিল। বিজাপুরীদের একটা দুর্গ থেকে আর একটা দুর্গে খাজনা যাচ্ছিল, সঙ্গে 50 জন রক্ষী ছিল। ডাকাতের ভয়ে দিনের বেলা মাল চালান হয় না,
রাত্রে হয়। আজ সন্ধেবেলা এরা দুটো গরুর গাড়িতে মোহর আর টাকা চাপিয়ে দুর্গ থেকে যাত্রা করেছিল। আশা করেছিল ভোর হওয়ার আগেই দুর্গে পৌঁছে যাবে। দুই দুর্গের মাঝে কেবল 10-12 ক্রোশের তফাৎ, কিন্তু ডাকাতেরা ঘোড়ায় চড়ে এসেছিল। তাদের সঙ্গে এরা পারল না। রক্ষীদের মধ্যে কয়েকজন মারা গেল, কয়েকজন পালিয়ে গেল। ডাকাতেরা একটা গরুর গাড়ির মাল লুঠে নিল। দ্বিতীয় গরুর গাড়িটাকে তখনও একদল রক্ষী পাহারা দিচ্ছিল। ডাকাতেরা এবার সেটাকে আক্রমণ করল, কিন্তু আক্রমণ করার সঙ্গে সঙ্গে ডাকাতের দলের একজন লোক গুরুতর আহত হল। তার ঘোড়াটাও মারা পড়ল। সে বোধহয় দলের নেতা। ডাকাতেরা তখন আহত নায়ককে তুলে নিয়ে তাড়াতাড়ি চলে গেল। দ্বিতীয় গরুর গাড়ি লুট করল না। ডাকাতেরা যখন চলে গেল, তখন রক্ষীদের মধ্যে মাত্র 11 জন লোক আছে। 5-6 জন মারা গেছে, বাকি পালিয়েছে। এই 11 জন নিজেদের মধ্যে পরামর্শ করল, ডাকাতেরা তো একটা গরুর গাড়ি লুটে নিয়ে গেছে, এরা 11 জন দ্বিতীয় গরুর গাড়ির মাল নিজেদের মধ্যে ভাগ করে নেবে। তারপর কাল সদরে গিয়ে বলবে দুটো গরুর গাড়ি লুট হয়ে গেছে। কেউ আর অবিশ্বাস করবে না। দ্বিতীয় গরুর গাড়িতে কেবল মোহর ছিল। 11 জন নিজেদের মধ্যে মোহর সমান ভাগ করে নিয়ে যার যেদিকে ইচ্ছে চলে গেল। এরা দুজন এখানে এসেছে, গাছতলায় নিজেদের ভাগের মোহর পুঁতে রেখে সদরে ফিরে যাবে। তারপর সুযোগ সুবিধে বুঝে এখানে ফিরে আসবে এবং গুপ্তধন তুলে নিয়ে যাবে। সদাশিব গাছে বসে শুনল। সে চুপ করে রইল। একটু নড়লে চড়লে এরা যদি টের পায় তাহলে তাকে কেটে ফেলবে। যা হোক, গর্ত খোঁড়া হলে ওরা দুটো থলি তার মধ্যে রেখে আবার মাটি চাপা দিল। তারপর কথা বলতে বলতে চলে গেল। সদাশিব শুনতে পেল একজন বলছে, সিপাহীর কাজ আর নয়, এবার এই টাকা দিয়ে একটা দোকান খুলবো, খুব বড় আতর গোলাপের দোকান, হবে না? অন্য সেপাহি বলল, আরে মিয়া, ওসব মতলব ছাড়ো, দোকান করলেই লোকের চোখ টাটাবে, তার চেয়ে চুপটি করে ঘরে গিয়ে বসো, তোমাকে তো আর খেটে খেতে হবে না। আমি তো ভাবছি মাল নিয়ে হজ কর নয় বেরিয়ে পড়বো একেবারে সোজা দিল্লি, তারপর দুদিন যেতে না যেতেই দেখবে ওমরা হয়ে বসে পড়েছি। সুবহান আল্লাহ। কথা বলতে বলতে তারা চলে গেল। সদাশিব অনেকক্ষণ কান খাড়া করে রইল। যখন দেখল কোনো দিক থেকে আর কোনো সাড়া শব্দ আসছে না, তখন সে আস্তে আস্তে গাছ থেকে নেমে এলো। গর্তে ঢিলা মাটি আঙুল দিয়ে খুঁড়তে বেশি কষ্ট হলো না। গর্তের তলা থেকে দুটি থলি বেরিয়ে এলো। সদাশিব গুনে দেখল প্রত্যেক থলিতে 400 চকচকে সোনার টাকা। সে আগে কখনো সোনার টাকা দেখেনি। চোখ গোল করে তাকিয়ে রইল। এই সময় হঠাৎ পেছন দিকে ঘোড়ার খুরের শব্দ। সদাশিব চমকে উঠল। ঘাড় ফিরিয়ে দেখল প্রায় 100 গজ দূরে নদীর ধার দিয়ে একদল ঘোড়সাওয়ার আসছে। তারা ঘোড়া ছুটিয়ে আসছে না, কদম চালে আসছে। সদাশিব বিদ্যুৎ বেগে সোনার টাকাগুলো নিজের থলিতে ভরে থলিটা শক্ত করে কোমরে বাঁধল। তারপর আবার গাছে উঠে বসল। গাছের তলায় বেশি আলো নেই। ঘোড়সাওয়ারেরা বোধহয় তাকে দেখতে পায়নি। ঘোড়সাওয়ারের দল সদাশিবের গাছের পাশ দিয়ে যখন যাচ্ছে, তখন একজন সওয়ার হাত তুলে বলল, দাঁড়াও। সকলে দাঁড়ালো। সওয়ার বলল, নদীর কাছে ওটা কি জানোয়ার? আর একজন বলে উঠল,
জয় ভবানী, ঘোড়া, এখানে ঘোড়া এলো কোথেকে? ঘোড়া কোথেকে এলো জানবার দরকার নেই, ধরে নিয়ে এসো, আমাদের দরকার। দুজন সবার ঘোড়া থেকে নেমে নদীর দিকে গেল। সদাশিব গাছের উপর থেকে সব দেখতে পাচ্ছিল। এরা যে মারাঠা হিন্দু তা এদের কথা শুনেই বোঝা যায়। হয়তো যে ডাকাতের দল বিজাপুরীদের খাজনা লুট করেছে এরা তারাই, কিন্তু এরা যদি সদাশিবের ঘোড়া নিয়ে চলে যায় তাহলে তো ভারী বিপদ। সদাশিব তাহলে শিবাজির কাছে যাবে কি করে? সদাশিব গাছের ওপর আর স্থির থাকতে পারল না। হোক ডাকাতের দল, তাই বলে তার ঘোড়া নিয়ে যাবে? সে গাছ থেকে নেমে পড়ল। ঘোড়সাওয়ারের দল হঠাৎ গাছ থেকে একটা লোক নেমে আসছে দেখে অবাক হয়ে গেল। আরে এ আবার কে? একজন বল্লম্বা গিয়ে বলল, হেই কে রে তুই? সদাশিব মোটেই ভয় পেল না, বলল, আমি তোমাদের সর্দারের সঙ্গে কথা বলতে চাই। সওয়ারেরা সর্দারকে দেখিয়ে দিল। সদাশিব সর্দারের সামনে গিয়ে দাঁড়াল। সর্দারের বয়স বেশি নয়, বড় জোর 20-21। সর্দার ঘোড়ার পিঠে বসে আছে, দুই হাতে একজন আহত লোককে সামনে ধরে আছে। সর্দার কোলের লোকটিকে বলছে, জেসা তোমার কষ্ট হচ্ছে না তো? আহত ব্যক্তি বলছে, কিচ্ছু কষ্ট হচ্ছে না, তুমি আমাকে ঘোড়ার পিঠে একটু বসিয়ে দাও, আমি ঠিক যেতে পারবো। এই সময় দুজন সওয়ার সদাশিবের ঘোড়াটাকে এনে সর্দারের সামনে হাজির করল। তারা ঘোড়ার ছাদন দড়ি খুলে মুখে লাগাম লাগিয়েছে। সর্দার চোখ তুলল। প্রথমেই সদাশিবের ওপর তার নজর পড়ল। সর্দার বলল, তুমি কে? আমার নাম সদাশিব, তোমরা আমার ঘোড়া ধরেছ কেন? ঘোড়ার মালিক তুমি, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ডোঙ্গরপুরে। ডোঙ্গরপুরে? সে তো এখান থেকে অনেক দূর, তুমি গ্রাম থেকে এত দূরে এলে কি করে? আমি শিবাজির সঙ্গে দেখা করতে যাচ্ছি। সর্দার কিছুক্ষণ সন্দিগ্ধভাবে সদাশিবের দিকে চেয়ে রইল। ও তাই নাকি, শিবাজির সঙ্গে তোমার কি দরকার? আমি শিবাজির অধীনে যুদ্ধ করব। তা বেশ, আমরাও শিবাজির দলেরই লোক, তুমি আমাদের সঙ্গেই এসো না। তা যেতে পারি, কিন্তু আমার ঘোড়া? তোমার ঘোড়াটা আমাদের একটু দরকার। দেখতে পাচ্ছ আমাদের দলের একজন জখম হয়েছে, ওর ঘোড়াটা মরে গেছে, তাই ওকে কোলে করে নিয়ে যাচ্ছি। তোমার ঘোড়াটা পেলে ওকে তার পিঠে বসিয়ে দেবো, কেমন? দেবে তোমার ঘোড়া? গড়ে পৌঁছে তুমি তোমার ঘোড়া আবার ফেরত পাবে। সর্দারের কথা বলবার ভঙ্গি এত মিষ্টি যে না বলা যায় না। সদাশিব রাজি হল, বলল, কিন্তু আমি যাব কি করে? সর্দার বলল, তোমাকে আমি নিজের ঘোড়ায় তুলে নেব, আমার ঘোড়াটা মজবুত আছে, দুজনের ভার বইতে পারে। তখন কয়েকজন সওয়ার ধরাধরি করে আহত লোকটিকে সর্দারের ঘোড়া থেকে নামিয়ে সদাশিবের ঘোড়ার পিঠে বসিয়ে দিল। সদাশিব সর্দারের পেছনে ঘোড়ার পিঠে বসল। ঘোড়সাওয়ারের দল আবার আস্তে আস্তে চলতে আরম্ভ করল। চলতে চলতে সদাশিব লক্ষ্য করল, সর্দার ছাড়া অন্য সব সওয়ারের ঘোড়ার দুপাশ থেকে লম্বা লম্বা ছালা ঝুলছে। দেখলেই বোঝা যায় ছালার ভেতর ভারী মাল আছে। সদাশিবের মনে আর সন্দেহ রইল না যে এরাই বিজাপুরীদের খাজনা লুট করেছে। সঙ্গে একজন আহত লোক রয়েছে, সবই মিলে যাচ্ছে। সওয়ারের দল আবছা জ্যোৎস্নার উপত্যকার ভেতর দিয়ে লম্বালম্বি চলল। সদাশিব দেখল এরা পাহাড়ে পিঠ বেয়ে বেশি উঠছে না। এক উপত্যকা থেকে অন্য উপত্যকায় যাবার গুপ্ত পথ কোথায় আছে এরা সবন্ধি সন্ধি জানে, সেই সব সোজা রাস্তা দিয়ে যাচ্ছে। চলতে চলতে
সর্দারের সঙ্গে সদাশিবের দু চারটে কথা হলো। সর্দার প্রশ্ন করল, তুমি গ্রাম থেকে চলে এলে কেন? সদাশিব সরলভাবে বলল, মামা তাড়িয়ে দিয়েছে। তারপর গ্রামের অবস্থা বর্ণনা করল। শুনে সর্দার বলল, মারাঠা দেশে সর্বত্রই তো এই অবস্থা, মোগলদের তাড়াতে না পারলে দেশের অবস্থা ফিরবে না। সদাশিব প্রশ্ন করল, তোমরা এত রাত্রে কোথায় গিয়েছিলে? তুমি যখন শিবাজির দলেই যোগ দিতে যাচ্ছ তখন তোমাকে বলতে দোষ নেই, আমরা বিজাপুরীদের খাজনা লুটতে গিয়েছিলাম। কিছুক্ষণ কোনো কথা হলো না। সদাশিবের কোমরে যে লুঠের মোহর বাঁধা আছে তা সে বলল না। সর্দারকে বলে কি হবে? বলতে হয় একেবারে শিবাজিকে বলবে। সদাশিব এবার প্রশ্ন করল, আচ্ছা তোমরা এখন কোথায় যাচ্ছ? সর্দার বলল, আমরা তোরণা দুর্গে যাচ্ছি। কিন্তু শিবাজি তো পুনায় থাকেন। এখন তোরণা দুর্গে আছে। তোরণা দুর্গ তাহলে কি শিবাজির? কিছুদিন আগে বিজাপুরীদের ছিল, এখন শিবাজির। শিবাজি ভারী বীর, তাই না? শিবাজির দলে সবাই বীর। তুমি শিবাজির দলে যোগ দিতে যাচ্ছ, তোমাকেও বীর হতে হবে। সদাশিব মারাঠা ছেলে, তার শরীরে ভয় ডর নেই। সে সহজভাবে বলল, হব। ওরা যখন তোরণা দুর্গে গিয়ে পৌঁছল তখন পূবের আকাশ লাল হয়ে উঠেছে। উঁচু টিলার ওপর দুর্গ, লোহার দরজা। দুজন সওয়ার বল্লমের কুঁদো দিয়ে দরজায় ঘা দিল। অমনি দরজা খুলে গেল। সকলে দুর্গে প্রবেশ করল। প্রথমেই আহত লোকটিকে ঘোড়া থেকে নামিয়ে সর্দার এবং আরো কয়েকজন দুর্গের লোক ঘরের ভেতরে নিয়ে গেল। দুর্গের আঙিনা ঘিরে ঘরের সারি, মানুষের থাকার ঘর, রান্নাঘর, আস্তাবল সব আছে। সওয়ারেরা ঘোড়া থেকে নেমে ঘোড়ার রাশ ধরে আস্তাবলে নিয়ে গেল। সদাশিব একলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগল। দুর্গে আরো অনেক লোক আছে, দু চারজন স্ত্রীলোকও আছে, সকলেই কাজে ব্যস্ত। কেউ কুয়ো থেকে জল তুলছে, কেউ কাঠ ফাটছে, কেউ তলোয়ারে শান দিচ্ছে, কেউ ঘোড়ার ডলাই মলাই করছে। মেয়েরা এক জায়গায় বসে জাঁতা ঘুরিয়ে জোয়ার বাজরা পিষছে, সকলেই কাজ করছে। যে সওয়ারেরা ডাকাতি করতে গিয়েছিল তারা এবার আস্তাবল থেকে বেরিয়ে এলো। প্রত্যেকের কাঁধে দুটি করে ছালা, তারা ছালাগুলিকে আঙিনার মাঝখানে জমা করল। তারপর একজন বয়স্ক কর্মচারী ঘর থেকে বেরিয়ে এলেন। ইনি বোধহয় শিবাজির খাজাঞ্চি, বড় পাকা গোঁপ, পাকা গালপাট্টা, মাথায় নাকতোলা পাগড়ি টুপি। ইনি এসে ছালা উজাড় করে পাথরের মেঝের উপর টাকা ঢাললেন। স্তূপাকার রূপোর টাকা, সেকালে টাকাকে হুন বলতো, এক হুন চার টাকার সমান। খাজাঞ্চি গুনে গুনে হুন দু ভাগে ভাগ করলেন। সকলে ঘিরে দেখতে লাগলো আর নিজেদের মধ্যে রঙ্গ তামাশা করতে লাগলো। সদাশিব একটু দূরে দাঁড়িয়ে দেখল। টাকা দুভাগ করে খাজাঞ্চি প্রথমে এক ভাগ ধামায় ভরে তোষাখানায় রেখে এলো, ওটা শিবাজির অংশ। তারপর বাকি যারা সঙ্গে ছিল তাদের ভাগ বাটোয়ারা শুরু হল। 40 জন জোয়ান লুট করতে গেছিল, টাকা সমান 40 ভাগ হল। প্রত্যেকের ভাগে পড়ল 180 হুন। সবাই নিজের নিজের ভাগ নিয়ে চলে গেল। সদাশিব চমৎকৃত হয়ে গিয়েছিল। কি মজার এদের জীবন! দলে যোগ দেবার জন্য তার প্রাণ ছটফট করতে লাগল।
এই সময় একজন বল্লমধারী রক্ষী এসে বলল, তোমার নাম সদাশিব, এসো শিবাজি তোমার সাথে দেখা করবেন। সদাশিব সঙ্গে সঙ্গে চলল। না জানি শিবাজি কেমন লোক, তিনি কি আমাকে নেবেন? যদি বলেন তোমার বয়স কম, তুমি যুদ্ধ করতে পারবে না। একটা বড় ঘর, পাথরের মেঝে, পাথরের দেওয়াল, সরু সরু দুটি জানলা দিয়ে দুর্গের বাইরে দেখা যাচ্ছে। শিবাজি ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছেন। হেসে বললেন, এসো সদাশিব। সদাশিব হাঁ করে চেয়ে রইল। যে সর্দারের সঙ্গে সে এক ঘোড়ায় চড়ে এসেছে সেই শিবাজি, এত কম বয়স, এই বয়সে সমস্ত দেশে সাড়া জাগিয়ে তুলেছে। সে অবাক হয়ে বলল, তুমি শিবাজি? শিবাজি বললেন, তুমি ভারী আশ্চর্য হয়ে গেছো দেখছি। হ্যাঁ, আমি শিবাজি। তুমি নিজে গিয়েছিলে লুট করতে? হ্যাঁ, আমি নিজের কাজ নিজেই করি। তুমি একজন আহত লোককে কোলে করে আনছিলে? ও আমার বাল্য বন্ধু জেসাজি কাঙ্ক। ও যদি জখম না হতো তাহলে দুটো গাড়ি লুট করতে পারতাম, কিন্তু সে যাক। তোমার বয়স কত? 17 কি 18। বেশ, যুদ্ধ করবার বয়স হয়েছে, কিন্তু তোমার হাতিয়ার কই? হাতিয়ার না হলে কি করে যুদ্ধ করবে? সদাশিব হাঁ করে চেয়ে রইল। হাতিয়ার? হ্যাঁ, তলোয়ার, বল্লম, সাঁজোয়া, এসব না হলে কি যুদ্ধ করা যায়? সদাশিব নিরাশ কণ্ঠে বলল, এসব তো আমার কাছে কিছুই নেই। যারা আমার দলে যুদ্ধ করতে আসে তারা নিজের ঘোড়া আর হাতিয়ার নিয়ে আসে। এখনো সৈন্যদের ঘোড়া আর হাতিয়ার দেবার ক্ষমতা আমার হয়নি, যখন হবে তখন দেব। তোমার ঘোড়া আছে কিন্তু হাতিয়ার নেই, এই অবস্থায় কি করা যেতে পারে? হঠাৎ সদাশিবের মনে পড়ে গেল, এতক্ষণ তার মনেই ছিল না যে তার কোমরে থলির মধ্যে সোনার টাকা আছে। সে লাফিয়ে উঠে বলল, আমার টাকা আছে, সোনার টাকা। এই বলে কোমর থেকে থলি খুলে শিবাজির পায়ের কাছে সে মোহর ঢেলে দিয়ে বলল, রাও, এই নাও তোমার ভেট, আমাকে তোমার দলে ভর্তি করে নাও। এবার শিবাজি অবাক হয়ে চেয়ে রইলেন। শেষে বললেন, এত মোহর তুমি কোত্থেকে পেলে? সদাশিব তখন মোহর পাওয়ার ইতিহাস বলল। শুনে শিবাজি খুশি হয়ে তার পিঠে চাপড় দিয়ে বললেন, সাবাস সাবাস, আমরা লুটেছি রূপোর টাকা আর তুমি লুটেছ সোনার মোহর। তোমার বুদ্ধিও আছে দেখছি, তোমার মতো লোক আমি চাই। সব মোহর আমাকে দিতে হবে না, তবে আমার এখন টাকার দরকার, তাই তোমার টাকা আমার তোষাখানায় জমা রাখলাম, যখন চাইবে তখনই ফেরত পাবে। উপস্থিত একটি মোহর তুমি নিজের কাছে রাখো, এক মোহরে তোমার সমস্ত হাতিয়ার হবে। তুমি তলোয়ার খেলা জানো? সদাশিবের বুক আবার দমে গেল। সে বলল, না তো। সেজন্য ভাবনা নেই, আমার নাপিত জীব মাহালা মহারাষ্ট্র দেশের সেরা তলোয়ারবাজ, সে তোমাকে তলোয়ার খেলা শেখাবে, এক মাসের মধ্যে তুমি শিখে যাবে। আমি কবে তোমার সঙ্গে লড়াই করতে বেরোবো রাও? শিবাজি তার আগ্রহ দেখে হাসলেন, তার কাঁধে হাত রেখে বললেন, তার এখনো দেরি আছে, সামনে বর্ষা এসে পড়ল, বর্ষার সময় কোনো কাজ হয় না, এই ক মাসে তুমিও তৈরি হয়ে যাবে, তারপর দশহরার দিন বেরোব, কি বলো? হ্যাঁ রাও। শিবাজি তখন খাজাঞ্চিকে ডেকে মোহরগুলো নিয়ে যেতে বললেন, আর তলোয়ার বাজ জীব মাহালাকে ডেকে বললেন, জীবা, তোমার একজন সাকরেত এসেছে, ওকে ভালো করে তলোয়ার খেলা শেখাও। শুনছিলেন সদাশিবের আদিকাণ্ড, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে শিবাজি, মামা ও মোড়লের চরিত্রে দীপ, সদাশিব সমক, গল্পের সূত্রধার মীর, কুঙ্কু অয়ন্তিকা, বিজাপুরী সৈন্য পুষ্পল ও অভিষেক, গায়ের মাতব্বর রিচার্ড ও রিভু, জেসাজির ভূমিকায় মনোজিৎ ও শিবাজির সৈন্য মনোজিৎ, রিচার্ড ও নির্ঝর। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল ইফেক্টসে রিচার্ড,
পর্ব পরিচালনায় রাইট ব্রাদার্সের অনির্বাণ ও অভিষেক, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী।